নদীতে ফেলাই যে দেখেন বলা কত ছয়টা করে কাঁথা আছে, কাইটে কাইটে ফেলাই দিছে নদীতে, এই যে ই দিয়ে পেঁচাইয়ে কম্বল দিয়ে পেঁচাইয়ে কি কেমা পেঁচাই ফেলাই দিছে, এনে পুলিশে পাইছে, পুলিশে পাঠাইছে সরকার কাতাইতে। ছয় মাস পাগলা গারদা আসিলাম, আমার খাওয়াই দিছে, আমার হাত পাও ধোয়াই দিছে, আমার অন্য একটা মানুষ দে কাপড় চুপুর পরাই দিছে। আমার নাম মরিয়ম, গেছিলাম ওমান 8,000 টাকা দিয়ে, ওই যে মার কাজ করছে ঠিকই, তারপরে মার দিছে, মার দিয়ে পর আমার মাথা ইয়ে গেছিলো যে 3.5 মাসে আমার টাকাটুকু কিছুই দেয় না। 3.5 মাস আসছিলাম, 3.5 মাসের মধ্যে আমারে মার দূর করতে চাইছিলো, আমি বাসায় পলাইছিলাম। সবুরা, মরিয়ম, হাজেরাদের মতো অনেক নারী এখন নিশ্চিন্তে চলতে পারেন না, দুঃখ দুর্দশায় দিন কাটছে তাদের। সময় পেলেই বাংলাদেশের এই কর্মঠ নারীকর্মীরা মুখ লুকিয়ে কাঁদেন, কাঁদে তাদের পরিবারও, বিদেশ ফেরত তারা। দূর দেশের মাটিতে শোষণ বঞ্চনার যে কঠিন বাস্তবতা তারা দেখে এসেছেন, তাই এখনও অভিশাপের মতো তাড়া করে তাদের। গেছিলাম না বালন, দেশের বাসা বাড়ি কাম, মালিক ভালো না, মালিক খারাপ, ধরে মারে ধরে ট্যাবলেট চাইলে বাদে দেয় না, মাথা মাথার চুলকাটা হালাইছে, এই কইছে বাংলাদেশ যামু আমার পাঠা দেয় না, আর ধরে মারে ধরে। এই পারুল এত অসহায়ের পরে ওর বৃদ্ধ মা বাবা কি করছে, সে বাংলাদেশ থেকে আবার টাকা সুদের উপরে দিয়ে বাংলাদেশ থেকে টাকা পাঠায়, তারপরে এই পারুলটা বাংলাদেশে আনছে। তারপরে আমরা এই বুমসার মাধ্যমে পারুলের খবর পাইলাম যে এরকম একটা অসহায় মেয়ে 7 বছর লেবানন থাইকাইছে, ও বাংলাদেশে আইসে একদম শূন্য খালি হাতে একটা চাদর আর একটা সুইটার গায়ে দিয়ে আসছে। অভিবাসন নিয়ে কিন্তু এত সংগঠন কাজ করে না, যেও তো এত সংগঠন কাজ করে না, সেও তো সরকারের আগে আসা উচিত যে তাড়াতাড়ি যত অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়। বাংলাদেশের এমন গ্রাম থেকেই প্রতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে দুবাই, লেবানন, জর্ডান ও ওমানে কাজে যাচ্ছেন 30-35 হাজার নারীকর্মী। সংসারের অভাব, পরিবারের প্রয়োজন আর সামাজিক অবস্থান পরিবর্তনের জন্যই মূলত তারা বিদেশ ছোটেন কাজের খোঁজে। সেখানে গৃহকর্মী, আয়া বা গার্মেন্টস শিল্পের ছোটোখাটো কাজই করেন তারা। মাসে বেতন 125 থেকে 150 মার্কিন ডলারের বেশি নয়। কঠোর পরিশ্রমী বাঙালি নারীরা সেখানেও কীভাবে প্রতারিত, নির্যাতিত হচ্ছেন তারই কিছু দিক তুলে ধরা হচ্ছে বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন বমসার গবেষণায়। তালাতে থইতো, আমার আত তালাতে থইতো, এই যে খাওন দিত না, খিদের চোটে ভাই নিজের পেশাব করে নিজে খাইছি, মায়ের থেকে মাথায় আউটে গেল পর আর আমি কিছু করবেন নি, জ্ঞান আসলো আমার, ব্যান্ডের সমস্যা হয়ে গেছিল মায়ের, এখনো ভাই মাথা ঠিক হয়ে হান নাই, কিছু মন থাকে না, এই যে কাজ কম করবেন নে, নান্দা করে তো আমার স্বামী নান্দে দুজন পোলাপান আছে, পোলাপানের সেবাজত করবেন নে। এই ভাষা না জানার কারণে কিন্তু ওরা নির্যাতিত হয়, তো এই নির্যাতিত যাতে না হয় আমার দেশে এবং যে দেশের লোক নিচ্ছে সেই দেশের দুই পক্ষ মানে বা তৃতীয় পক্ষ পয়সা এটা ঠিক করা দরকার। লেবানন, জর্ডান, ওমান, সৌদি আরব, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বর্তমানে কর্মরত আছেন 2 লাখেরও বেশি বাংলাদেশি নারীকর্মী। প্রতি মাসে বিদেশে যাচ্ছেন এদেশের আরও 2 থেকে 2,500 নারীকর্মী। গন্তব্য দেশগুলোতে তাদের কর্মস্থল সব সময় যে সুখের হচ্ছে তা নয়। মোটামুটি 3 ধরনের সমস্যায় পড়ছেন বাংলাদেশের অল্প শিক্ষিত, পড়াশোনা না জানা অথবা অদক্ষ নারীকর্মীরা। আবার সরকারি পর্যায়ে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে সমঝোতা চুক্তি সই হবার পরও সেখানেও বাংলাদেশি নারীদের নির্যাতনের অভিযোগ, এমনকি প্রমাণও মিলেছে। বিদেশ যাই মানুষ মরবে, বিদেশ গেছিলাম বাপ মা তুইয়ে, পয় পুলহান তুইয়ে, স্বামী তুইয়ে, যে ভালো করে লেখাপড়া করুম, ভালো করে খাওয়ান দিম, ভালো করে এই গড় 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 দিম, ভালো করে পরিবেশে চলুম, এই এই আশায় বিদেশ গেছিলাম।
বিদেশ যাই দিই, বিদেশে তো এত কষ্ট, বিদেশ দিনই কেউ যায় না। প্রত্যেকটা নারী অভিবাসী শ্রমিককে আবাসিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো উচিত, এবং ওই বিদেশে যখন নারী শ্রমিক যায় সেই মুহূর্তে যেন তার ওখানে তাকে দেখাশোনা করার জন্য আমাদের দূতাবাসগুলো খুব অ্যাক্টিভ রোল প্লে করে। এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং নারী অভিবাসী শ্রমিক যেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনের যে সুযোগের কথা বর্তমান সরকার বলেছিল দুবছর আগে, সেটার জন্য একটা ব্যবস্থা করা হয়। ব্যাপকভাবে আমরা অভিযোগ পাচ্ছি যে তারা দূতাবাস থেকে সেরকম সহায়তা পায় না। ভুললে চলবে না, দূতাবাসের যে স্ট্রেংথ, যে জনবল, সেটা সৃষ্টি হয়েছিল 1984 সালে। বর্তমান সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ এবং এমবিসিগুলোর ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের নিরাপত্তা, তাদের মর্যাদা সুরক্ষিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। আর যে সকল দেশে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হচ্ছে সেখানে তাদের কে ইন্স্যুরেন্সের আওতায় আনা, তারপরে তাদের মর্যাদার দিকগুলো প্রতিষ্ঠিত করা, তারপরে বিশেষত যেমন হংকং, সিঙ্গাপুর এইসব দেশে, সেই সব দেশের নাগরিকরা যে অধিকার, যে মর্যাদাটা পায়, আমাদের কর্মীরাও সেই মর্যাদা, সেই অধিকার পাবে, সেইভাবে কিন্তু আমরা চুক্তি করছি। সরকারি নিয়ম অনুযায়ী বিদেশ যাওয়ার আগে সব নারী কর্মীকে নিতে হবে সংশ্লিষ্ট বিষয়ের প্রশিক্ষণ। কিন্তু অল্প সময়ের এই প্রশিক্ষণ খুব মানসম্মত কি? তা থেকে সত্যি কি বিদেশগামী সব নারী উপকার পাচ্ছেন? তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যাচ্ছেন। আমরা খুব একটা বিশেষ তৈরি করে দিতে পারতেছি না, একটা অরিয়েন্টেশন মতো দিয়ে থাকি। এবং যারা আধা অদক্ষ এবং অদক্ষ শ্রমিক যান, তাদের আমরা ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করি। আবার অনেকেই বিদেশে কর্মক্ষেত্রের বাস্তব ধারণা না নিয়েই রওনা হন, তাই যে দেশটিতে তিনি কাজে যাচ্ছেন সেখানকার পরিবেশ, ভাষা, খাবার পছন্দ মতো না হয় তাদের কেউ কেউ ফিরেও আসেন, ফলে তাদের পারিবারিক, আর্থিক বা সামাজিক ক্ষতি পুষিয়ে নেওয়া অনেক কষ্টসাধ্য হয়। এই পারুল এক বাসা রেখে তিন বাসায় কাজ করাইছে মালিকে ওরে, কিন্তু যখন নাকি মাস তিনেক গেছে, তিন মাস পরে পারুল বেতন চাইছে যে ম্যাডামের কাছে, যে ম্যাডাম তিনটা মাস হয়ে গেছে আমার বেতন দেন। আমার মা বাবা খুবই অসহায়, দুর্বল, বেতন চাওয়ার পর মালিক ওরে এমন একদিন মাইট দিচ্ছে, খুবই মাইট দিচ্ছে, পারুলের মাথার চুলগুলো কাইটে একদম ছোট ছোট করে দিচ্ছে। বাংলাদেশ থেকে ওর বৃদ্ধ মা বাবা টেলিফোন করতো, ম্যাডাম ধরতো, কিন্তু পারুলের হাতে দিত না। তারপর যখন নাকি আমরা দেখলাম এই পারুল এবার ফিরছে, আমরা শুই না, এই যে পারুলটা আমরা বোমসার মাধ্যমে এখানে আমরা আনছি। গ্রাম বা স্থানীয় যেসব দালালের মাধ্যমে বাংলাদেশের নারী কর্মীরা বিদেশ যান, বেশিরভাগ প্রতারণা হয় সেখানেই। কারণ যারা বিদেশ যাচ্ছেন তারা অনেক সময় পরিবারের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত পান না, পারিবারিক বা সামাজিক সচেতনতার অভাবও তাদের ক্ষতির কারণ। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ফির চেয়ে কৌশলে বা ফাঁদ পেতে দালাল বা মধ্যস্থতাকারী প্রতিনিধিরা আয় করেন বেশি টাকা, যা শোধ করতে গিয়ে নিদারুণ সমস্যা সংকটে পড়েন বিদেশগামী নারীকর্মী ও তাদের পরিবার। তিন বছর ধরে মেয়ে আর বিদেশ গেছে, এখন তো টাকা পয়সা পাঠায় নাই, টাকা টাকা চাই লিফা দেয় মারধর করে, ও চুলগুনি আসলে মাথা বড় চুলগুনি কেটে দিচ্ছে, তাও মোবাইলের কথা খবর দেয় না। লেবলতে ফিরে আসলাম 14 মাস থাই হেরে, 14 মাস থাই ফিরে আসলে পরে বাড়ি এমন কষ্ট অবস্থা ফিরে স্বামী থুয়ে চলে গেল, স্বামী থুয়ে যায় অন্য জায়গায় বিয়ে করে, হেউ পারি নইছে এনে থাহে না। তথ্য কেন্দ্রগুলোকে অনেক শক্তিশালী করা দরকার, যাতে করে শ্রমিক দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত না হয়ে যায়। দালালগুলোকে দেখা যাচ্ছে বিশাল বছর বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে, রিক্রুটিং এজেন্সিগুলি অনেক ধনী হয়ে গেছে, পক্ষান্তরে গরিব মানুষগুলো কেউ কেউ ভালো করে কিন্তু অনেকাংশে অনেক বেশি অসহায় অবস্থায় চলে যায়। বাংলাদেশের বিদেশগামী নারী কর্মীদের জন্য এখন খুব জরুরি সরকারের জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো BMET-তে একটি বিশেষায়িত দপ্তর, যার মাধ্যমে বিদেশগামী বা বিদেশ ফেরত নারী কর্মীরা খুব দ্রুত সেবা এবং তাদের সমস্যার সমাধান পেতে পারেন। আর্থিক ও আইনি সেবার পাশাপাশি সেখানে বিদেশগামী ও বিদেশ ফেরত নারীকর্মীদের উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকতে হবে। সরকারি উদ্যোগেই নারীকর্মীদের আপত্তি, অভিযোগ ও সালিশ নিষ্পত্তির সেলটিও কার্যকর করা দরকার। সরকারি দফতরে এ সকল বিশেষায়িত সেবার ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও সেবা সংগঠনগুলোকেও স্বচ্ছভাবে কাজের সুযোগ দেওয়া উচিত।
বাংলাদেশের যে মহিলা কর্মীরা মার্জিত এবং তারা তাদের সিনসিয়ার এবং তাদের ভাষার ক্ষেত্রে যে দক্ষতা এগুলোর জন্য কিন্তু তাদের গ্রহণযোগ্যতা এবং অত্যন্ত বেশি এবং সেই ক্ষেত্রে ক্রমাগত তাদের চাহিদা বেড়েই চলেছে। তবে এই কথা সত্যি যে ফিলিপাইন, শ্রীলঙ্কা এদের তুলনায় আমাদের কর্মীদের সংখ্যা খুবই কম ছিল। গত 4-5 বছর আগেও এটা মাত্র 1% মতো ছিল, কিন্তু গত কয়েক বছরে বেড়ে এখন মাত্র 6% হয়েছে। বিদেশে নানা কারণে বিপদে পড়া নারী কর্মীদের জন্যও দরকার সহায়তা। যেসব দেশে বেশি সংখ্যক নারী কর্মী সেসব দেশে দরকার সহায়তা কেন্দ্র, যেমন দূতাবাস থাকবে, দূতাবাসে সেই দেশের ভাষা বাংলায় বুঝিয়ে দিতে রাখা উচিত দোভাষী, তা সরকারি বেসরকারি অংশীদারিত্বেও করা যেতে পারে। এক্ষেত্রে পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করতে বিদেশি সংস্থাগুলোর সহায়তা, সমর্থন ও আর্থিক অনুদান খুব জরুরি। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ এশিয়ার অনেক দেশই তাদের অভিবাসী নারী কর্মীদের জন্য বিশেষায়িত সেবা কর্মসূচি ও নিরাপত্তা নিশ্চিত করে নিজেদের সমৃদ্ধিকে এগিয়ে নিয়েছে। দ্রুত হচ্ছে তাদের উন্নয়ন। বৃহৎ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের এখন খুব জরুরি বিদেশগামী ও বিদেশে থাকা নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।